তো আজকে আমরা শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের তৃতীয় এবং চতুর্থ নম্বর শ্লোক আমরা শুনব আদর্শ গৃহস্থ জীবন এই বিষয়বস্তু এখানে রয়েছে সবাই বলুন শ্রীনন ভগবত অভীক্ষণ অবতার কথা মৃতম শ্রদ্ধান যথা কালম উপশান্ত জনাবৃত সৎসঙ্গাত সনকৈ সঙ্গম আত্ম জায়া আত্মজ আদিশু বিমুচ্চেত মুচ্য মানু স্বপ্নবৎ উত্থিত বলুন গৃহস্থের কর্তব্য বারবার বার সাধুসঙ্গ করা এবং গভীর শ্রদ্ধা সহকারে ভাগবত ও অন্যান্য পুরাণে ভগবান ও তাঁর অবতারদের কার্যকলাপের। যে অমৃতময় বর্ণনা করা হয়েছে তা শ্রবণ করা এইভাবে মানুষ ধীরে ধীরে তার স্ত্রী পুত্রের প্রতি আসক্তি থেকে মুক্ত হতে পারেন ঠিক যেভাবে মানুষ স্বপ্ন থেকে জেগে উঠে তো প্রভুপাত খুব সুন্দর তাৎপর্য বর্ণনা করেছেন এই শ্লোক খুব সুন্দর কথা নারদমুনি যুধিষ্ঠির মহারাজকে এটি বলেছেন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন তার প্রশ্ন ছিল যে গৃহস্থরূপে গৃহেতে থাকা কালে যে আমাদের কী করণীয় কীভাবে আমরা এই গৃহব্রত জীবন থেকে মুক্ত হতে পারব এই প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির মহারাজ নিজেকে গৃহমূঢ় দিই যে জীবনের উদ্দেশ্য লক্ষ্য জানে না এরকম ভেবে তিনি প্রশ্ন করেছেন যুধিষ্ঠির মহারাজ জীবনের লক্ষ্য উদ্দেশ্য জানেন তা আমাদের জন্য তিনি নারদমণির কাছে প্রশ্ন করেছেন যে আসলে সাধু দেখলে কি প্রশ্ন করা উচিত টাকা পয়সা ঘর বাড়ি স্ত্রী পুত্র ধন জন এইসব প্রার্থনা করা উচিত না চাওয়া উচিত না কেবল যে কী চাওয়া উচিত সেই সব বিষয়ে আমাদের জানা দরকার তো সেজন্য যুধিষ্ঠির মহারাজ রূপে তিনি প্রকৃত রাজা যে কীভাবে সমাজের কল্যাণ হয় প্রজাদের সেই চিন্তা করেন কেন এই জড়জগতে ধন সম্পদ টাকা পয়সা সুন্দর স্ত্রী ঘর বাড়ি এইসব উন্নয়নের জন্য সমাজের লোক ব্যস্ত এইগুলির দ্বারা কখনো আমরা সুখী হতে পারি না আমাদের যদি কোটি কোটি টাকা দেওয়া হবে তো সুখী হবেন কেউ সুখী হতে পারেন মনে করলে আমাদের টাকা দাও ঘর দাও কিন্তু এইগুলি তো যে কোনো সময় শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো জন্য এইগুলি প্রার্থনা করা বুদ্ধিমান মানুষের উচিত না সাধারণত মানুষ এইগুলিই প্রার্থনা করে হ্যাঁ ভালো থাকবো ভালো খাবো ভালো পড়বো সুখের বিষয় কিন্তু এইগুলি পশু পাখি জীবনেও হয় আহার নিদ্রা ভয় মৈথুন আর মনুষ্য জীবনে যদি এটি হলো তাহলে কী পার্থক্য হলো পশু আর মানুষের মধ্যে কিছু পার্থক্য নেই তো সেই জন্য যুধিষ্ঠির মহারাজ রাজা শ্রেষ্ঠ ব্যক্তি নর দেবতা হ্যাঁ তারা বলা হয় যে ভগবানের মতোই আর সে রাজা সব কিছু ভগবানের প্রতিনিধিত্ব করেন বলে তাকে ভগবানের মতো বলা হয় নরদেবতা হ্যাঁ রাজাকে কেন না ভগবানের প্রতিনিধিত্ব করেন তিনি নিজের মনগড়া কিছু করেন না তিনি সেবক ভগবান রূপে সমাজের হ্যাঁ মঙ্গল করার চেষ্টা করেন সে যেন রাজাকে নরদেবতা বলা হয় ভগবানের প্রতিনিধিত্ব করেন সেবক ভগবান হ্যাঁ তিনি সেবা করেন কি সেবা করেন না জীব অজ্ঞানতার দরুন সে দেহাত্ম বুদ্ধিতে হ্যাঁ সে সুখী দুঃখী ধনী গরিব হিন্দু মুসলিম খ্রিস্টান মহিলা পুরুষ এই অনিত্য পরিচয় দিয়ে থাকে দেহেতে দেহের অভিমানে এগুলি অনিত্য জানে না তো সেজন্য রাজা সে জানে প্রকৃত রাজা সে জানে গীতা ভাগবতের শিক্ষা সে জানে তাই সে সমাজের মঙ্গলের জন্য সবাইকে শিক্ষা দিবে তো জন্য যুধিষ্ঠির মহারাজ তিনি নারদমুনির কাছে জানতে চাইলেন যে কী করে গৃহব্রত জীবনে মুক্ত হওয়া যাবে হ্যাঁ এই জড় জগতে আমরা সবাই মুক্ত হতে চাই হ্যাঁ হয়তো আমরা ভাবি ছেলে মেয়ে বিয়ে দিতে পারছি না বিয়ে দেওয়া হয়ে গেল আমি মুক্ত হয়ে গেলাম সেটা কি আসল মুক্ত সেটা আসল মুক্তি না টাকা পয়সা ছিল না ব্যবসায় অনেক টাকা পয়সা এসে গেল এখন আমি মুক্ত হয়ে গেলাম ছেলে মেয়ের পড়াশোনা করাছিলাম তবে এখন পড়াশোনা হয়ে গেল শেষ আমি এখন মুক্ত হয়ে গেলাম তো ইগুলি মুক্ত নয় এগুলি আরও দিয়ে নিচ্ছি এইগুলি উন্নতির দ্বারা দুঃখকে আমরা বাড়িয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক কি মাকড়সা জালে পোকা পড়লে কি হবে জড়িয়ে যাবে তো সমাজে মানুষ ঠিক সেই রকম জড়িয়ে যায় এইসব মুক্ত হয়ে মনে করে আমি মুক্ত হয়ে গেলাম কিন্তু যদি মুক্ত হয়ে যায় তাহলে বাবা মা হতাশা উৎকণ্ঠা উদ্বেগে মৃত্যু সময় পর্যন্ত কেন আছে মুক্ত কেউ আমরা হতে পারি না হ্যাঁ এই জড়জগতে কেবল ভগবানকে কেন্দ্র করে তার আশ্রয়ের মাধ্যমেই জীব এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে আর না হলে বারম্বার চক্রে ঘুরতে হবে তো সেজন্যই যুধিষ্ঠির মহারাজ তিনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আমাদের হয়ে গৃহব্রত জীবনে যারা গৃহতে আছে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে অনেকে গৃহেতে আছে পশু পাখিরাও গৃহেতে আছে ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে তো এখানে প্রবেশ অনুষ্ঠান হচ্ছে আজকে তো এটাও এই গৃহ স্বামী স্ত্রীর ছেলে মেয়েকে নিয়ে বসবাস করার জন্য এই গৃহটা তৈরি হয়েছে কিন্তু পশু পাখিদেরও তারাও গৃহেতে থাকে কেউ পশুরা বনের মধ্যে থাকে গৃহ শব্দের অর্থ কি আশ্রয় যেখানে আমরা আশ্রয় পাই তাকে বলা হয় গৃহ তীরকম দুই প্রকার গৃহ আছে একটা গৃহ আছে আত্মার আত্মা আমি এই দেহের মধ্যে রয়েছে তার মানে দেহরূপ গৃহে আমি প্রবেশ করেছি আমার পূর্বপূর্ব কর্ম অনুসারে চৌরাশি লক্ষ দেহর মধ্যে আত্মা প্রবেশ করে তখন এই দেহরূপ গৃহটা চলমান হয় চেতন হয়ে উঠে তখন আমি এখানে কথা বলছি এখন সবাই আপনারা হেঁটে এসেছেন তো কিন্তু এমনি গৃহটা জড় হ্যাঁ কি না গৃহটা জড়ো এই দেহটা জড় না চেতন জড় কিন্তু আত্মা বসেছে ভিতরে তাই এটা চেতন দেখা যাচ্ছে সেই জন্য মানুষকে আমরা চেতন বলছি হ্যাঁ মানুষ পশু পাখি এরা চেতন প্রয় তিন প্রকার বস্তু দেখতে পাওয়া যায় এই জগতে হ্যাঁ জড় মানে ঈশ্বর চেতন এবং জড় এই তিন প্রকার বস্তু আমরা জগতে দেখি ঈশ্বর হচ্ছেন ভগবান যার থেকে জড় এবং চেতন বস্তু সৃষ্টি হয়েছে তিনি হচ্ছেন ঈশ্বর তাই তাকে বলা হয় ভগবান গড আল্লাহ এই কারণে বলা হয় জড়ো এবং চেতন সেই জন্য গীতায় কৃষ্ণ বলেন অহম সর্বস্ব প্রভাব মত প্রবর্ততে আমার থেকেই কিছু এসেছে মাটি জল আকাশ আগুন বায়ু হ্যাঁ এসব আমার থেকে এসছে কিন্তু এগুলি জড়ো এটাও ভগবান থেকে এসছে আর আমার থেকে চেতন বস্তু এসেছে সজীব বস্তু সেটা আমার উৎকৃষ্ট শক্তি সেটা হচ্ছে জীবভূতা ভূতা মহাবাহু জয়দং ধার্যতে জগৎ তাই জন্য এই দেহের মধ্যে আত্মা সজীব বস্তু যেই প্রবেশ করে তখন এই দেহটাকে সে ধারণ করে তখন এই দেহটা চলছে দেহ থেকে আত্মা যখন তার ধারণ শক্তিটাকে ত্যাগ করে দিবে তখন এই দেহটা আর চলবে না চলবে তাকে কি করা হবে পুড়িয়ে দেওয়া হবে কিন্তু আমরা এই দেহকে নিয়ে পরিচয় করে আছি তাই আত্মা এই দেহরূপ গৃহের মধ্যে প্রবেশ এটাকে একটা গৃহ প্রবেশ বলা হয় কিন্তু এই আত্মার গৃহ আবার চৌরাশি লক্ষ প্রকার গৃহ প্রবেশ হয় এই আত্মা চৌরাশি লক্ষ প্রকার গৃহের মধ্যে প্রবেশ করছে বিষ্ণুপুরাণে বর্ণনা করা হচ্ছে জলজা নব লক্ষণী স্থাবরা বিংশ লক্ষী ক্রিময় রৌদ্রসংখ্যকা পক্ষি নাম দশ লক্ষণী পশু ত্রিশ লক্ষণী পশব চতুর্ষানী মানবা এই চেতন অচেতন বস্তুর মধ্যে আমরা দেখছি যে মানুষ পশু পাখি এগুলা চেতন জড় আমরা দেখছি ঘর পাথর বালি জল কাঠ এগুলা সব জড় চেতনা নেই আর মানুষ পশু পাখি কীট পতঙ্গ এদের মধ্যে চেতনা আত্মা ঢুকে গেছে তাই এই দেহগুলি চেতনা আমরা মনে করছি এটা চেতন কিন্তু এই চেতন বস্তু পশু পাখি কীট পতঙ্গ আদির মধ্যে মনুষ্য দেহ হচ্ছে অত্যন্ত অল্প খুব কম চার লক্ষ প্রকার চেতন বস্তু আমরা শুনলাম জলচর প্রাণী তারা নয় লক্ষ প্রকার দেহ আছে আমরা শুনলাম কুড়ি লক্ষ রকমের গাছপালা লতা তাদেরও চেতনা আছে তারা বড় হচ্ছে চেতনা না থাকলে বৃদ্ধি হবে না গাছ একটা লাগিয়ে দিলেন কত বড় হয়ে গিয়ে আম দিচ্ছে পেঁপে দিচ্ছে তো মানে চেতনা আছে সেই গাছটার মধ্যে তো সেজন্য বিশ লক্ষ রকমের লতা গুল্ম শরীর আছে দেহ আত্মা ঢুকছে তার মধ্যে এবং ক্রিমিকিট শরীর আছে এগারো লক্ষ প্রকার এরকম ক্রম বিবর্তন অনুসারে জলচর থেকে গাছ লতা গুল্ম তারপরে ক্রিমিকিট শরীরে যায় এবং ক্রমান্বয়ে উন্নত স্তরে যায় তারপরে পক্ষী দেহতে দশ লক্ষ ঘুরতে থাকে দশ লক্ষ রকমের পক্ষীর দেহ আছে আত্মা সেই গৃহ প্রবেশ করে পরপর ক্রমে উন্নয়ন করে আস্তে আস্তে পশু শরীরে যায় সে তিরিশ লক্ষ বার ঘুরতে ঘুরতে তখন গাভীর শরীরে আসে তখন ব্রাহ্মণ কুলে জন্ম হয় ব্রাহ্মণ কুলে মানে কি ব্রাহ্মণ গুণাবলীতে ব্রাহ্মণ কুলে জন্ম হলে ব্রাহ্মণ না ব্রাহ্মণ কুলে নয় গুণাবলীতে ভগবান বলছেন গুণ কর্ম তাকে ব্রাহ্মণ গুণাবলী এবং তার কর্ম অনুসারে তাকে ব্রাহ্মণ বলা হবে সম দম তপ শৌচ খ্যান্তি আর্যবম জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম ব্রাহ্মণ নাস্তিক হবে না সে ভগবানের নাম বাদ দিবে না চট্টার্জি বন্দ্যোপাধ্যায় উপাধি আমাদের অনেক বড় বড় মন্ত্রিমণ্ডলদের সব আছে কিন্তু ভগবানের নাম বিশ্বাস করে না ভগবানের নাম করে না হ্যাঁ তারা ব্রাহ্মণ নয় হ্যাঁ ব্রাহ্মণ গুণাবলিতে এবং তার কর্মতে গীতায় কৃষ্ণ বলেন কর্ম স্বভাব কর্ম বিভাগ করা হয়েছে তো সেজন্য গাভী থেকে পরবর্তী জন্ম ব্রাহ্মণ গুণাবলী ব্রাহ্মণ কুলে নয় কেন জন্ম ন যায়তে শুধ্রা সংস্কারাত ভাবে সংস্কার হলে দ্বিজত্ব প্রাপ্ত হয় ব্রাহ্মণ হয় ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ তার মানে আত্মজ্ঞান লাভ করে আত্মা আছে ব্রহ্ম সেই পরম ব্রহ্মের অংশ সে দেখে যে আমি দেহ নই তাই ব্রাহ্মণ গুণাবলী লোক এরকম বুঝতে পারে যে আমি দেহ নই হ্যাঁ আমরা মন্ত্রিমণ্ডলে মন্ত্রী হতে পারি বা অনেক রাষ্ট্রপতি হতে পারি বা সমাজে অনেক প্রতিষ্ঠিত লোক হতে পারি কিন্তু তার যদি বুদ্ধি থাকে তাহলে পশু নরানাম নরপশু এরকম উপাধি থাকলেও সে নরপশু হ্যাঁ শাস্ত্র অনুসারে জন্য আমাদেরকে বিচার করতে হবে হুম সেজন্য আত্মজ্ঞান ব্রাহ্মণ গুণে উপলব্ধি হয় তো সেই জন্য সংস্কার হয় সেই জন্য দীক্ষা অনুষ্ঠান হয় তার মানে ব্রাহ্মণ গুণেতে আসার জন্য দীক্ষা দেওয়া হয় হ্যাঁ যদি ব্রাহ্মণ কোলে জন্ম হয় ব্রাহ্মণ হতো তাহলে ঘর করার দরকার ছিল না সে যাই পূজা করতে পারতো তাহলে ঘর করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছে ব্রাহ্মণরা কেন সেই পঁয়তাঘরও আজকাল হয় না ঠিক হ্যাঁ জন্য কেন না প্রকৃত ব্রাহ্মণরা সে পৈতাঘর করে না তারাও ব্রাহ্মণ গুণাবলিতে নেই যারা ব্রাহ্মণ পৈতাঘর করছে হ্যাঁ সেদিন খুব ভালো করে করছে তারপরে মদ্য মাংস হ্যাঁ অশুচি জিনিস আবার নিয়ে আসছে যেগুলো সব তো এইগুলি ব্রাহ্মণ গুণাবলী নয় তো সেজন্য আমাদের ব্রাহ্মণ গুণাবলিতে আসার জন্যই এসব বন্যাশ্রম ধর্ম ক্রম অনুসারে যদি ব্রাহ্মণ স্তরে না আসে তারপরে সে ভক্ত হয় ব্রাহ্মণ গুণাবলী থেকে ভক্ত স্তরে প্রবেশ করতে পারে তার মানে যে ভক্ত সে অটোমেটিকলি ব্রাহ্মণ হ্যাঁ সত্য গুণাবলীতে না আসলে সে ভক্ত হতে পারে না তো সেজন্য শিলপ্রভুপাত সারা বিশ্বে তিনি এই প্রচার করেছেন তো এই যুধিষ্ঠির মহারাজ এই আমাদের হৃদয়ের কি করে মঙ্গল হবে সেই ব্রাহ্মণ সংস্কৃতি কী করে সুরক্ষা হবে রক্ষা হবে আত্মজ্ঞান লাভ হবে তো সেটি বিচার করতে হবে তো সেজন্য প্রবেশ চৌরাশি লক্ষ প্রকার আত্মার প্রবেশ হয় তার পূর্বপূর্ব কর্ম অনুসারে আর যে দেহধারী জীব সে আবার গৃহ প্রবেশ করে যেমন আজকে এখানে আমাদের লালটু বিশ্বাস মহাশয় স্বামী স্ত্রী ছেলেমেয়েকে নিয়ে তারা এরকম একটা পাক্কা ঘরের মধ্যে আজকে প্রবেশ করছেন এরকম একটা ঘর টিনের ঘর আছে মাটির ঘর আছে বেড়ার ঘর আছে তো প্রত্যেক তার পূর্বর কর্ম অনুসারে কেউ টিনের ঘরে কেউ বেড়ার ঘরে কেউ পাক্কা ঘরে প্রবেশ করে হ্যাঁ কি না তাহলে সবাই তো পাকা ঘরে প্রবেশ করতে পারতো তাহলে এখানে কেন এই জাগুলিতে কারো টিনের ঘর আছে এখানে দেখা যাচ্ছে কারো বেড়া ঘর আছে কেন সবাই কেন এরকম লালটু বিশ্বাসের মতো পাকা ঘর হলো না প্রবেশ কি কারণ তুই এটা মনুষ্য জীবনে উপলব্ধি করা উচিত এটাই মন্ত্রিমণ্ডলের রাজার চিন্তাধারা হওয়া উচিত কেন কেন এরকম একজন খেতে পাচ্ছে না কি কারণ ও টিনের ঘর এর পাকা বিল্ডিং কিসের কারণ এইগুলি তারা জানে না আমরা রাষ্ট্রপতি হতে পারি প্রধানমন্ত্রী হতে পারি মুখ্যমন্ত্রী হতে পারি অনেক পরিচয় দিতে পারি আমি হিন্দু আমি মুসলিম খ্রিস্টান আমি ব্রাহ্মণ অনেক পরিচয় দিতে পারি কিন্তু যতদিন আমরা আত্মজ্ঞানে না আসি সাধু সঙ্গে গীতা ভাগবত অধ্যয়ন না করি তখন আমরা বুঝতে পারি না কেন কি কারণ সেজন্য বৈদিক শাস্ত্রে এইগুলি বলা হয়েছে কারণ গুণসঙ্গস্য সৎ অসৎ জুনি জন্মসু কর্ম অনুসারে এই দেহগুলি আমরা পেয়েছি এবং কর্ম অনুসারে দেহ পেয়ে আবার ঘরটাও সেরকম হচ্ছে মনুষ্য দেহেতে এরকম টিন মাটি খড়ের পাকা ঘর প্রবেশ করছি আবার পশু পাখিরা পশুরা তারা জঙ্গলের মধ্যে বনের মধ্যে তারা সেটাকে ঘর করে গুহার মধ্যে প্রবেশ করছে আবার পাখিরা গাছের ডালে বাসা বাঁধিয়ে তার মধ্যে গৃহ প্রবেশ করছে তারাও বানাচ্ছে ঘর তো এরকম প্রত্যেক জীব তারা ভিন্ন ভিন্ন স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে তারাও গৃহ প্রবেশ করছে কিন্তু এই সব গৃহ এই জড় জগতে অনিত্য এটা মনুষ্য জীবনে উপলব্ধি করা প্রয়োজন তো সেজন্য যুধিষ্ঠির মহারাজ তিনি জানতেন তাই জন্য মুনি কাছে তিনি প্রার্থনা করলেন যে কি করে এই অনিত্য গৃহের প্রতি আসক্ত না হয়ে আমরা নিত্য গৃহের প্রতি আসক্ত হতে পারি বন্যা এলে যারা খেতে পায় না ঘর নেই সব বাড়ির উপরে আসছে ঘর দাও তখন আমাদের রাজনৈতিক নেতারা হয়তো প্লাস্টিকের ঘর দিল সেটাও অনিত্য প্লাস্টিকের পেপার দিচ্ছে রাস্তার উপরে বলেছে এগুলো তোমরা ঘর বেঁধে থেকে যাও তো এটাও একটা ঝড় আসবে ওই প্লাস্টিক উড়ে চলে যাবে তাহলে রাজনৈতিক নেতারা এই যে ঘর দিল কি লাভ হলো রক্ষা করতে পারছে আমরা ভোট নিয়ে বলছি আমরা ঘর দিয়ে দিলাম টিনের ঘর দিয়ে দিলাম পায়খানা বাথরুম দিয়ে দিলাম কিন্তু এখনই ঝড় আসবে সব উড়ে চলে যাবে তাহলে রাজনৈতিক দেওয়ার দান সেটাও অনিত্য সেই জন্য আমরা বৃথা তাদের প্রতি আসক্ত হই কি নিত্য ব্যক্তি যে আমরা জল লাগবে হাওয়া লাগবে বৃষ্টি লাগবে যেগুলি না হলে আমরা জীবন ধারণ করতে পারবো না কে দিচ্ছে এটির অনুসন্ধান আমরা করি না এই জন্য মানুষ মূর্খ হয়ে আছে হ্যাঁ মানুষকে বুদ্ধিমান হওয়া উচিত এগুলি কার সম্পত্তি তো জন্য যুধিষ্ঠির মহারাজ তিনি জানতেন যে ভগবান হচ্ছেন একমাত্র মালিক তিনি হচ্ছেন একমাত্র ভুক্তা তার চরণে আশ্রয় গ্রহণ করলে জীব সুখী হবে সেজন্য উনি নিজে বলতে চাইলেন না উনি সাধুর মাধ্যমে শাস্ত্রে কি আছে তাই তিনি প্রশ্নের মাধ্যমে সমাজে প্রচার করতে চাইলেন হ্যাঁ উনি বলছেন আমি গৃহমূঢ়ি জানি না জীবনের লক্ষ্য তাই সমাজে আমরা কেউ জানি না যুধিষ্ঠির মহারাজ রাজা এরকম অনেক প্রজা আজকাল রাজারা তারা জানে না কিন্তু যুধিষ্ঠির মহারাজ জানতেন তিনি আমাদের হয়ে প্রশ্ন করছেন আমাদেরকে শেখার জন্য জানানোর জন্য কি প্রশ্ন করা উচিত টাকা পয়সা ধনজন জন এইসব প্রার্থনা করা উচিত না হ্যাঁ সেগুলি তো অনিত্য সম্পত্তি তো প্রার্থনা কি করতে হবে হ্যাঁ ভগবত ভক্তি কেন যেটি আমরা প্রার্থনা করছি ধন জন স্ত্রী সেটি ইতিপূর্বে দেবদেহে পশু পাখি দেহে জলচর দেহে আমরা কৃমিকিটি দেহে আমরা পক্ষী দেহে পশু দেহে আমরা ভোগ করে এসেছি দেবদেহে অসুর দেব দেহাতেও আমরা এগুলি ভোগ করে এসেছি আহার নিদ্রা ভয় মৈথুন কিন্তু এই মনুষ্য দেহে এসে সেটাই যদি আমরা প্রার্থনা করি তাহলে আমাদের থেকে মূর্খ আর কেউ নেই তো সেই জন্য অনিত্য বস্তু সেটা আছে প্রেয় আর একটা আছে শ্রেয় তো সেই শ্রেয় বস্তু নিত্য জিনিস সেটা আমাদের প্রার্থনা করা উচিত সেটা কি না ভক্তি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা কি করে আমি লাভ করব। সেটা প্রশ্ন করা উচিত তো এই জন্য মহারাজ প্রশ্ন করেছিলেন তার উত্তরে নারদমুনি প্রদান করেছেন সবাই বলুন গৃহস্থের কর্তব্য বারবার সাধু সঙ্গ করা এই গভীর শ্রদ্ধা সহকারে শ্রীমদ্ ভাগবতে অন্যান্য পুরাণে ভগবান ও তার অবতারদের কার্যকলাপ যে অমৃতময় বর্ণনা করা হয়েছে তা শবন করা হ্যাঁ ভগবান দেখুন বামন দেব রূপে এলেন নৃসিংহদেব রূপে এলেন বরাহদেব রূপে এলেন এই পৃথিবী রসাতলে চলে গেছে কোন রাজনৈতিক নেতা আছে পৃথিবী যদি রসাতলে চলে যায় কে উদ্ধার করতে পারবে পারবে নিজেকে মুক্ত করতে পারি না একটা রোগ হয়ে গেলে হ্যাঁ আমার রক্ষা করতে পারি না তো পৃথিবী রসাতলে চলে গেছিল ভগবান স্বয়ং এসে বরাহদেব রূপে উত্তোলন করলেন হ্যাঁ যেটা কর্মভূমি এই পৃথিবী যেখানে আমরা আমাদের কর্মকে শুদ্ধ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয় মানুষ যাতে এখানে ভগবানকে কেন্দ্র করে ভগবানের প্রীতির সুখের জন্য সবকিছু করবে তখন সে এই ভারতবর্ষ থেকে বিশেষ করে সে ভগবত ধামে ফিরে যেতে পারবে কেন অন্যান্য জুনিতে এবং অন্যান্য স্থান থেকে ভগবত রাজ্যে যাওয়া যায় না এই যেন দেবতারা পর্যন্ত তারাও স্বর্গ রাজ্য থেকে এই ভারত ভূমিতে এই পৃথিবীতে ভারতভূমিতে মনুষ্য দেহ পাওয়ার জন্য অভিলাস করে দেবতারা পর্যন্ত তো সেজন্য কেন না ভারতবর্ষ হচ্ছে ভগবানের রাজ্যে ফিরে যাওয়ার দরজা স্বরূপ আপনারা এই লালটু মাসের গৃহর দরজার কাছে এসে গেছেন তো ঘরে প্রবেশ করতে কষ্ট হবে কিন্তু ঘরে দরজার কাছে এসে যদি ফিরে যান তাহলে এই সুন্দর অন্য মানে গৃহপ্রবেশের অনুষ্ঠানে যে মহাপ্রসাদ সাধুসঙ্গ আর লাভ হবে না তাহলে আপনি আবার ফিরে গেলেন এসে গেটের কাছে এলেন কেউ আপনাকে ফোন করল কিছু অনিত্য সুখের জন্য বলে আরে ওখানে গিয়েছিস ওই লালটু চা দিবে না ওই লালটু সিগারেট দিবে না ও মাছ মাংস দিবে না ওখানে যাচ্ছিস কেন আমার বাড়িতে আজকে অন্নপ্রাশন মদ মাংস এতে ছেলেমেয়েরা নাচবে নেকেট হয়ে চলে আসো গেটের কাছে এসেই সঙ্গে সঙ্গে হো তাই নাকি কি ব্যাস মায়া এরকম আমাদেরকে ডেকে নিয়ে চলে যাবে তো সেখানে লালটু বিশ্বাস বাড়িতে এখানে মন্দির প্রতিষ্ঠা করে ভগবৎ ভক্তদের ডেকে ভগবানের জন্য রান্না করছে এই গৃহপ্রবেশে না আসে তখন সে ফিরে চলে যাবে ঠিক সেই রকম ভারতভূমি হচ্ছে ভগবানের ঘরে প্রবেশ করার দরজার মতো বৈকুণ্ঠে যাওয়ার দরজা তো এখানে আমরা চলে এসেছি আর এখানে মায়া যেটা ঠিক নেই মায়া মানে যা নয় হ্যাঁ যেটা আমাদেরকে দুঃখ দিবে বারবার ইতিপূর্বে আমরা ভোগ করে এসেছি কষ্ট আবার সেই দুঃখের জন্য কেউ লোভ দিবে টুপ দিবে আমরা আকৃষ্ট হয়ে চলে যাব যেমন মাছ কেউ বডিস ফেলছে আর একটা জীবকে ফেলে দিচ্ছে মাছ ওখানে কামড় দিয়ে প্রাণ হারাচ্ছে ঠিক হাতি আ আর একটা হস্তিনীর সাথে মৈথুন ক্রিয়াতে আসক্ত হয়ে আ সেখানে মাটিতে পড়ে প্রাণ হারাচ্ছে হরিণই হরিণ খুব গান শুনতে ভালোবাসে ব্যাধ সে গান গাইছে বাসি বাজাচ্ছে আর কান দিয়ে শুনছে তখন হরিণকে ব্যাধ তীর মেরে দিচ্ছে তা আমরা ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত হয়ে এক এক জীব তারা মৃত্যুবরণ করছে কিন্তু মানুষ জীব একবারে সমস্ত রসের প্রতি বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছে রূপের প্রতি জিহার রসের প্রতি সুখের প্রতি রূপ রস গন্ধের প্রতি তিরকম রূপ রস গন্ধ শব্দ শ্রবণের প্রতি আজকাল কেউ শ্রবণ বলে দিল কানে একটা মোবাইলে এখানে মৎস্য মাংস এই শ্রবণের প্রতি আসক্ত হয়ে ভালো জিনিসটাকে ছেড়ে চলে গেলাম তিরকম শুনছি সিনেমা আর্টিস্টরা এসছে বা আমাদের এখানে অর্কেস্ট্রার হচ্ছে নেকেট নাচ হচ্ছে আসো আসো তখন চলে গেলাম দেখার জন্য রূপের প্রতি আকৃষ্ট হয়ে তখন আমি ইন্দ্রিয় সুখে আসক্ত হয়ে তখন আসক্ত হয়ে পড়েছি আর মানছে না রাস্তাঘাটে কোনো কিছু দেখলাম আকৃষ্ট হয়ে তখন ফেঁসে যাচ্ছি তখন আমাকে শাস্তি পেতে হচ্ছে প্রহার খেতে হচ্ছে তো মনুষ্য জীবনে বুঝতে হবে সেই জন্য এই ভগবত ধামে ফিরে যাওয়ার দরজা স্বরূপ ভারতভূমিতে এই মনম মনজন্ম অত্যন্ত দুর্লভ দেবতারা প্রার্থনা করছে যে আমরাও চাই কেন দেবদেহে ভগবত রাজ্যে যাওয়া যায় না কেবল মনুষ্য দেহে কেন না এই মনুষ্য দেহটা আছে ভগবানের নিত্য রূপ তার থেকে আমরা পেয়েছি তার কাছে ফিরে যাওয়ার জন্য তার কাছে ফিরতে গেলে এই মনুষ্য দেহেতে সম্ভব ভগবত আরাধনা এবং এই মনুষ্য দেহে জ্ঞানম চ তত্ত্ব বিষয়ম সহ ব্রহ্মা নিজে বলছেন দেবতাদেরকে মনুষ্য দেহে সেই পরম বিজ্ঞান সম্বন্ধ অবিদেহ প্রয়োজন তত্ত্ব এটি উপলব্ধি করা যায় দেহেতে অভিমান আসে হ্যাঁ সেই তারা বুঝতে পারে না এই জন্য তারা আবার মনুষ্য দেহ পেতে চায় এই জন্য দেবেরও দুর্লভ হচ্ছে এই মনুষ্য দেহ সেজন্য লব্ধ সুদুর্লভম বহু সম্ভব আনতে তার মানে বহু বহু জুনির ভ্রমণ করার পরে আমরা এটা পেয়েছি যেটা আমরা শুনলাম আশি লক্ষ জুনি ভ্রমণ করার পরে খুব অল্প চার লক্ষ জুনি হচ্ছে এই মনুষ্য দেহ তো এটাকে অন্য দেহ থেকে এটাকে রাজা বলা আছে কেন না এই দেহেতে ভগবত আরাধনা করার সুযোগ রয়েছে সাধু সঙ্গ করার সুযোগ রয়েছে এখান থেকে আমরা রুট চেঞ্জ করতে পারি প্রভুপাত বলছেন এই মনুষ্য দেহটা একটা জংশনের মতো স্টেশন আর জংশন স্টেশন মানে কি স্টেশন থেকে লাইন চেঞ্জ হয় না স্টেশনে একদিকে ট্রেনগুলি চলতে থাকে আর জংশনে লাইন চেঞ্জ হয় হ্যাঁ কি না হাওড়া জংশন রানাঘাট জংশন রানাঘাট স্টেশন থেকে লাইন চেঞ্জ হচ্ছে গেদে দিকে যাচ্ছে শান্তিপুর দিকে যাচ্ছে কৃষ্ণনগর দিকে যাচ্ছে হ্যাঁ কত দিকে চলে যাচ্ছে হ্যাঁ কি না তো মানে ওটা জংশন তো রুট চেঞ্জ তো এই মনুষ্য দেহতে আমরা যখন এসে যাই এখানে অনেক রুট চেঞ্জ মানে আমরা আসলাম একটা দিকে একদিকে জলচর থেকে দিকে 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 উর্ধ্ব দিকে একটা দিকেই চলতে চলতে মনুষ্য দেহের কাছে এসে গেলাম তো এখানে আবার দেখানো আছে রুটগুলি পশুর দিকে দেবতার দিকে হ্যাঁ ভগবানের ধামের দিকে এরকম বিভিন্ন রুট এখন আপনাকে বিচার করতে হবে কেন পশু পাখি দেহে বিচার করার ক্ষমতা নেই কেন না পশুপাখিদের চেতনাটা হচ্ছে আচ্ছাদিত হ্যাঁ না সংকুচিত পশুপাখিদের চেতনা সংকুচিত গাছপালার চেতনা আছে আচ্ছাদিত গাছপালার চেতনাটা এরকম লোক কাটছে বুঝতে পারে না বৃষ্টি হচ্ছে ওই এক দাঁড়িয়েই থাকে তার চেতনা আচ্ছাদিত এই জন্য বৃষ্টি হলে তাকে একটু গাছ ঝাড়ায় শীতে এলে বা বৃষ্টি এলে ঘরে দিকে ঢুকে যায় কোথায় গাছের গোড়ায় যায় তো মানে আরো একটু উন্নত চেতনা আর মানুষের চেতনাটা আরো উন্নত বৃষ্টি হলে ঘরে চলে যাচ্ছে ছাতা নিচ্ছে শীত এলে কম্বল নিচ্ছে কত কিছু আরও চেতনাটা উন্নত ভালো ঘরের মধ্যে ঢুকার চেষ্টা করছে আর প্রশ্ন করার সুযোগ রয়েছে মনুষ্য চেতনাতে কিন্তু যখন মানুষ প্রশ্ন করে না আমি কে আমি দুঃখ চাই না আমি এরকম পরিবর্তন চাই না কেন হচ্ছে আমি রোগ চাই না কেন রোগ হচ্ছে আজকে আমার দশটা বিল্ডিং ছিল চলে গেল কেন আমার প্রধানমন্ত্রী পদ ছিল কেন চলে গেল রাষ্ট্রপতির পদ ছিল কেন চলে গেল আমরা কেউ ছাড়তে চাই না এই জন্য সবাই দেবদেবীর কাছে যায় সাধুদের কাছে গিয়ে ধারণা দেয় হ্যাঁ আমায় প্রধানমন্ত্রীর পদটা যেন থাকে আশীর্বাদ করুন কিন্তু যুধিষ্ঠির মহারাজ নারদীমনির কাছে এই আশীর্বাদ চাননি তিনি চাইছেন কি করে এই মনুষ্য দেহ থেকে মুক্ত হওয়া যাবে বারবার জন্ম চক্রতে আসতে চায় না আপনি দয়া করে আমায় বলুন সমাজে আমরা কি করে সবাই তিনি সকলের জন্য প্রশ্ন করেছেন তো সেজন্য এই রকম রাজা হওয়া উচিত এইরকম পিতা মাতা হওয়া উচিত এইরকম দেশের অভিভাবক হওয়া উচিত তাহলে তারা নিজের এবং তার সাধুদের কাছে গিয়ে কেবল কৃষ্ণ ভক্তি প্রার্থনা করা উচিত কেন না ইতিপূর্বে আহার নিদ্রা ভয় মৈথুনে আমরা ভুগ করে এসেছি আবার সেটাকে যদি আসক্ত হই তাহলে আবার জুনিতে চলে যেত এই জন্য আমাদের এই রুটটা যেন আবার চেঞ্জ না হয় ভগবত ধামের দিকে যেন যায় তার জন্য চেষ্টা করতে হবে তো এই জন্য সাধু সঙ্গ এই জন্য এখানে বলছেন বারম্বার সাধু সঙ্গ করতে আর সাধু সঙ্গ করে কি শুনতে বলছেন হ্যাঁ কি করে আমাদের টাকা পয়সার উন্নতি হবে হ্যাঁ সেটি নয় আমার বাড়িটা কি করে ভালো হবে তার জন্য নয় বন্যা থেকে কি করে মুক্ত হবে তার জন্য নয় হ্যাঁ হসপিটাল কী করে বানানো হবে এ সাধুর সঙ্গে এই আলোচনা নয় হ্যাঁ বন্যা হলে খিচুড়ি বিতরণ করতে হবে এই জন্য না সাধুর সঙ্গে এইগুলি আলোচনা হয় না প্রকৃত সাধুরা কি আলোচনা করবে না তারা কি করে যে এই রোগ থেকে মুক্ত হবে চিরতরের জন্য হসপিটাল খুলে দিলাম কিন্তু আজকাল হসপিটাল খোলা আছে রোগ বাড়ছে তাহলে শত শত হসপিটাল বাড়ছে মানে রোগ বাড়ছে তাহলে হসপিটাল রোগ মুক্তির কারণ নয় তাহলে আমরা মূর্খ থেকে গেছি এখনো হসপিটাল রোগ মুক্তির কারণ নয় তাহলে এখন বন্যা এলে আমরা রক্ষা করতে পারি না লোকদেরকে আমরা খাওয়ানো দিচ্ছি একদিন দুই দিন দিচ্ছি তারপরে আর দিচ্ছি না তারা খিদায় কষ্ট পাচ্ছে তাহলে আমরা মুক্ত করাতে পারি না তো কেন খেতে পাচ্ছে না কেন এ বন্যায় কষ্ট পাচ্ছে কেন এ রোগ হচ্ছে এইগুলি মানুষকে জানাতে হবে তো সেটাই হচ্ছে এই ভগবত ভক্তি কৃষ্ণ সেবা করে যখন চেতনা মার্জিত হয় তখন সে বুঝতে পারে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির মোক অত এ মায়া তারে দেয় সংসার আদি দুঃখ এই সংসারের দুঃখের কারণ কবু স্বর্গে কবু মর্তে কবু কীট কবু ক্ষুদ্র কবু রাজা কবু প্রজা এটি কারণ কি না কৃষ্ণকে ভুলে যাওয়া ভগবানকে ভুলে যাওয়া তার নির্দেশকে ভুলে যাওয়া স্বতন্ত্রভাবে চলা যদি চাকর আপনাদের স্বতন্ত্রভাবে চলে মালিকের নির্দেশকে অবমাননা করে চাকর এক লাত খাবে আবার তার কষ্ট তা আমরা সবাই কর হ্যাঁ সে বারবার আমরা লাথি খাচ্ছি আজকে ধনী ঘরে কালকে ভি ভিকারি ঘরে কাল কুকুরের ঘরে হ্যাঁ এরকম গৃহ প্রবেশ করছি কিন্তু নিত্য গৃহ গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ বিকুণ্ঠা যেখানে উৎকণ্ঠা হতাশা উদ্বেগ নেই কিন্তু এইখানে যেসব গৃহ পশু পাখি দেহতে কত কষ্ট দেখুন বৃষ্টি হচ্ছে জঙ্গলের মধ্যে ভিজে ভিজে থাকতে হচ্ছে কেউ এসে তীর মেরে দিচ্ছে হ্যাঁ তাড়িয়ে দিচ্ছে কুকুরকে কত প্রহার করছে লোক রাস্তাঘাটে তো এরকম দেহটা কে চায় কেউ চান আপনারা হ্যাঁ আমরা দেখে কষ্ট পাচ্ছি আহ এই কুকুরটা কি মারছে আমরাও মারছি হ্যাঁ পোকা মাকড়া হয়ে গেলাম আমরা তার পায়ে তাকে চাপ দিয়ে চলে যাচ্ছি কত কষ্ট আমাকে সেরকম বারবার চক্রে ঘুরতে হবে যদি এরকম আমি কৃষ্ণকে ভুলে যাই তো মনুষ্য দেহেতে কৃষ্ণকে পাওয়ার জন্য সাধুসঙ্গ করতে বলা আছে এই আমাদের এই নাম হট সংঘ গঠন করা হয় এবং এরকম বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করে ভক্তরা সাধু সংঘ আয়োজন করে তারা গৃহ গৃহপ্রবেশ অনুষ্ঠান অন্নপ্রাশন অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠান এগুলি সংস্কার সংস্কার মানে পবিত্রীকরণ সংস্কৃতে সংস্কার শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া কী করলে পরে পবিত্র হবে বিবাহ অনুষ্ঠান সেটা একটা সংস্কার কিন্তু এখন লোক বিবাহ অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখের জন্য তার দুদিন পরে ডিভোর্স হয়ে যাচ্ছে কত শত শত ডিভোর্স হয়ে যাচ্ছে কেন না আমরা স্ত্রী পুত্রের আকর্ষণটাই প্রেম বলে ভাবছি ওটা 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 প্রেম না কাম অন্ধকার নিজে নরকে নিয়ে যাবে সেটা না জেনে আমরা সেটাই ভাবছি খুব ভালো কিন্তু বিবাহ না ইন্দ্রিয় সুখের জন্য হ্যাঁ বিবাহ কৃষ্ণের ভক্তি পাওয়ার জন্য যে আমি চঞ্চল হয়ে পড়েছি আমার ইন্দ্রিয়গুলি খুব চঞ্চল একটা লাইসেন্স দেওয়া হলো যে তুমি বিবাহ করো এক পত্নীতে থাকো বা এখানে তুমি ইন্দ্রটাকে কৃষ্ণ সন্তান উৎপন্নের জন্য প্রয়োগ করো তাহলে তোমার এই লাইসেন্সটা ঠিক থাকবে তাহলে তোমাকে আর নরকে যেতে হবে না হ্যাঁ তুমি ভগবত ধামে ফিরে যেতে পারবে তো এইরকম লাইসেন্স দেওয়া হয় কোনো ব্যবসায় লাইসেন্স দেওয়া হয় যদি অতিরিক্ত প্রয়োগ করে সরকার তার ব্যান্ড করে দেয় সেই ব্যবসাটাকে ঠিক সেরকম আমরা শাস্তি পাচ্ছি কেন বারবার চক্রে ঘুরছি কেন না আমরা লাইসেন্স পেয়েছি যেটা গৃহস্থ হিসাবে সেটা অপব্যবহার করছি পুত্রার্থে ক্রিয়তে ভার যায় কিন্তু আমরা সুখ করছি সেটা লাইসেন্স থেকে আমরা বহির্ভূত হয়ে গেলাম তো এই জন্য এই গৃহস্থ আশ্রম হ্যাঁ এখানে বলা হয়েছে তো এই গৃহস্থ আশ্রমে কৃষ্ণকে কেন্দ্র করে হ্যাঁ তারা ছেলে মেয়ে উৎপন্ন করবে তো সেই আসক্তিটা আসক্তি না এখানে বলা হলো পুত্রকন্যার প্রতি আসক্ত থাকবে না তারা তখন দেখে এই স্ত্রী কৃষ্ণের সেবা করার জন্য আমাকে সাহায্য করতে ভগবান পাঠিয়েছেন তাই সে রান্না করছে কৃষ্ণের দাসী তাই তার শাড়ি লাগবে কৃষ্ণের দাসী হিসাবে আমি তাকে সেবা করছি বৈষ্ণবী হিসাবে তো এখানে ভগবান খুশি হন তখন আপনি স্ত্রী প্রতি ইন্দ্রসুখের প্রতি আসক্ত হচ্ছে না তো সেটাই হচ্ছে ভক্তি তো এভাবে এখানে বলছেন যে সে আর কখনো স্ত্রী পুত্রের প্রতি আসক্ত হবে না তা আমাদের সেরকমই এই গৃহপ্রবেশ যজ্ঞ অনুষ্ঠান হ্যাঁ হরিনাম করার মাধ্যমে এবং গৃহেতে কি থাকবে এখানে আপনার সবাই মন্দির দেখলেন এখানে ঘরে একটা মন্দির আছে সুন্দর সিংহাসন দিয়ে ভোগ লাগানো হয়েছে তো এরকম কোনো বিবাহ অনুষ্ঠানে এত পদ লাগানো হয় হ্যাঁ ভগবান হচ্ছেন রাজা তাকে ভোগ লাগিয়ে ভক্তরা খুব খুশি হয় কেন রাধারানী তিনি এরকম অনেক রান্না করেন ভোগারতী গান হচ্ছিল কত রকম ভগবানকে নিবেদন করানোর জন্য রাধারানী এইসব রান্না করেন তাই ভক্তরা এইসব করে ভগবানকে এত পথ দিয়েছে আর ভগবান তার কি অভাব আছে তার অভাব নেই আমাদের নিজের মঙ্গলের জন্য আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করব। ভগবান দেখবেন ও এত বড় বাড়ি দশ লক্ষ টাকা খরচ করে করলো আর আমাকে ভোগ লাগাচ্ছে চিড়া বাতাসা দিয়ে তো এটা প্রীতি নয় এটা প্রীতি এটা প্রীতি নয় সেই জন্য ভগবান দেখান হ্যাঁ ইস্কনে দেখুন বিরাট মন্দির হচ্ছে হ্যাঁ কেন না ভগবান যে সত্যিকারের রাজা ভক্তরা যে তার সেবা করেন তিনি যে কেমন তাই দেখানো হচ্ছে তাই এখানে ভক্তরা এইরকমই তার ভোগ রান্না করছে অনেকে দেখা যায় আমরা কিছু পশ্চিম উড়িষায় আমি গিয়েছিলাম সেই জঙ্গল এলাকায় কিছু কিছু ভক্ত তৈরি হয়েছে খুব গরিব কিন্তু তারা যখন রান্না করে ভগবানকে ভোগ লাগাচ্ছে তাদের ভাবনাটা কি না ভগবানকে আমি সন্তুষ্ট করব। তুই খুব সুন্দর করে রান্না করে ভোগ লাগাচ্ছে আর ভগবান দিচ্ছেন গরিব কিন্তু একটা ধনী লোক তার বাড়িতে প্রসাদ খেতে এসে বলছি এত সুন্দর প্রসাদ হ্যাঁ ভগবানের ভোগ লাগলে এরকম সুন্দর হবে হ্যাঁ সাক সিম্পল জিনিস সাকন্য দিয়েছে কেন প্রীতি দিয়ে ভগবানকে নিবেদন করেছে ভগবান মালিক তিনি গ্রহণ করবেন আমাদের যখন রান্নাটা যদি উদ্দেশ্যটা ভগবানের জন্য হবে সেই উদ্দেশ্যে যদি আমরা প্রীতি দিয়ে রান্না করব তাহলে সেই ভোগটা লাগানো হবে তখন সেই প্রসাদ সুস্বাদু হবে আর আমার হৃদয়টা পরিমার্জিত হয়ে যাবে তখন আমরা দেখব এই স্ত্রীকে আমার ভোগিয়া বলে দেখব না এই পুত্রকে আমাকে পরে বুড়ো হয়ে গেলে রক্ষা করবে দেখবে আমার লালন পালন করবে বুড়ো হয়ে গেলে সে চিন্তা থাকবে না সে চিন্তা করে ভগবান রক্ষাকর্তা আমার স্ত্রী আমাকে রক্ষা করবে না কি পুত্র রক্ষা করবে না ভগবান রক্ষা করেন হয় ভগবান হয়তো আমার পুত্রের মাধ্যমে রক্ষা করতে পারেন আমার স্ত্রীর মাধ্যমে রক্ষা করতে পারেন তো এই ভাবনা সে চিন্তা করবে না বুড়ো হয়ে গেলে আমার পুত্র দেখবে না পঞ্চাশ ঊর্ধ্বং বনং ব্রজেত পুত্রকন্যা দেখবে এই আসক্তি নিয়ে গৃহে থাকবেন না সেজন্য গৃহস্থ আশ্রম নয় হ্যাঁ যখনই বড় পঞ্চাশ বছর উর্ধ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য ছেলে মেয়েকে দিয়ে দিবেন তারা দেখবে এখন তাদের দায়িত্ব তারা সব ব্যবসা করবে আর বাবা মা তখন বুড়া হয়ে গেছে তখন তারা আরও বেশি করে হরি নাম করবে বেশি করে ভগবানের সেবায় নিযুক্ত হয়ে যাবে আর সেই ব্যবসাগুলি পুত্র দেখবে কৃষ্ণের জন্য সে তখন কেবল কৃষ্ণ চিন্তা বিভোর হয়ে থাকবে দিন রাত হ্যাঁ আর সেখানে পুত্রকন্যার দায়িত্ব হ্যাঁ ব্যবসা করা কৃষ্ণের জন্য চাল ডাল নিয়ে আসা রান্না করা ভোগ লাগিয়ে পিতা মাতাকে প্রসাদ দেওয়া পিতামাতা সে চিন্তা করবে না হ্যাঁ তাকে আলাদা করে ব্যবসা করতে হবে না খাটতে যেতে হবে না আর কেউ যদি ভক্ত হয় তা অটোমেটিক সব এসে যায় আমাদের মায়াপুরে একটা মাতাজি ছিল হ্যাঁ তো মাতাজি কেউ নেই কিন্তু সবাই ভাবতো তুমি বিবাহ করি তুমি একা একা হ্যাঁ তোমার কে দেখবে সে সব সময় গোপালকে নিয়ে ঘুরতো কৃষ্ণ সেবা করতো ধামে রাস্তা এখানে অনেক বড় জমি আছে জমিতে গিয়ে শাক তুলতো আর ভোগ লাগিয়ে খেত কিন্তু হঠাৎ হঠাৎ করে সব কিছু তার জীবনে সে পেত কোথা থেকে পেত অটোমেটিক সব তার কাছে চলে আসতো ও বুঝতে পারতো না যে কি করে ভগবান এত দয়ালু আমার কিছু দরকার হয় না সব চলে আসছে সে ইচ্ছা করত যে আমি এত ভিকারি আমি বৈষ্ণব সেবা করতে চাই হঠাৎ করে কেউ হ্যাঁ তার কাছে দিবে হ্যাঁ তখন সঙ্গে সঙ্গে নিয়ে ওটা নিজে রেখে দেয় না নিয়ে বিরাট আকারে বৈষ্ণব সেবা করবে হ্যাঁ কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় অনেকের টাকা পয়সা আছে সে ভক্ত সেবা করে না কিন্তু ওর কিছু নেই কিন্তু অনেক তার মানে উদ মনোবৃত্তিটা ভগবানের প্রতি তার আসক্তি হয়ে গেছে তো সেরকম আমাদের অনেক টাকা পয়সা থাকলেই যে ভগবত সেবা হয়ে যাবে তা না কারণ নেই সে ইচ্ছা করে সে পেয়ে যাবে অটোমেটিকলি ভগবান তাকে দিবেন হ্যাঁ বৈষ্ণব সেবা করবে তো সেজন্য কেন ভক্ত সেবার মাধ্যমে ভগবান খুশি হন হ্যাঁ তো সেজন্য এখানে আমরা ভক্ত সেবা করার জন্য এই গৃহ প্রবেশ করছি সব ভক্তদেরকে ডেকেছি আর ভক্তরা এসে কি করে না রান্না করে ভগবানকে ভোগ লাগায় না আমরা বলি ভক্ত সেবা করব। ভক্তরা নিজেরা রান্না করে খেয়ে নেয় না ভক্তরা রান্না করে ভগবানকে নিবেদন করে কেন ভক্তরা জানে ভগবান মালিক তিনি ভুক্তা এ হচ্ছে ভক্ত ভক্ত নিজে খেয়ে নেয় না ভক্ত জানে ভগবান মালিক তিনি ভুক্তা তাই তাকে রান্না হচ্ছে আর এখানে ভোগ লাগানো হলো সবাই আমরা দেখলাম ভোগ লাগানো হয়েছে নিচে কত সুন্দর আর সেই প্রসাদ বিতরণ হবে একটু পরে তো এইভাবে এই গৃহ শাস্ত্র বলা আছে যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই যেদিন গৃহে ভজন হবে সেজন এখানে ভজন মানে সেবা তাই সেবা হওয়ার জন্য এখানে মন্দির করা হলো কেন না আমি চাকর এই বাড়ির আমি চাকর হ্যাঁ আমি একটা চাকর কুকুরের মতো এখানে ভগবানের সেবা করার জন্য আমি প্রহরী মাত্র রক্ষণবেক্ষণ করব মাত্র আমরা স্বামী স্ত্রী ছেলে মেয়ে এই ভগবান মালিক সেই জন্য কিচেনটা ভগবানের জন্য কত সুন্দর করা হয়েছে ভগবানের জন্য রান্না হবে হ্যাঁ এখানে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কেন রান্নাঘরটা রাধারানীর সেখানেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ভ ভজন যেদিন হবে সেদিন হবে গোলক বৃন্দাবন আর এখান থেকে আমরা অভ্যাস করব এই বাড়ি থেকে রাধাকৃষ্ণ সেবা রান্না ভগবানের সেবা অভ্যাস করতে করতে একদিন আমরা যখন মৃত্যুবরণ করব এই ভগবানের সেবার চিন্তা হবে তখন ভগবত ধামে আমরা ফিরে যেতে পারব আর নাহলে এই জগতে যদি ভগবানের চিন্তা না হয় যে প্রতি আসক্তি হবে গৃহপ্রতি স্ত্রী প্রতি পুত্রের প্রতি ধন সম্পদের প্রতি আবার এই জড় জগতে আপনার আসক্তি অনুসারে আপনি আরেকটা দেহ পাবেন আবার এই অনিত্যতে দেহতে অনিত্য ঘরে প্রবেশ করে আবার কষ্ট পাবেন সেই জন্য এই মনুষ্য জীবনে বিচার করা উচিত হ্যাঁ কী করে আমার এই দেহের যে জংশন থেকে আমার রুটটা আমি বৃন্দাবন দিকে নিয়ে যাব তো সেই বৃন্দাবন বৈকুণ্ঠের দিকে নিয়ে যাব তো তার উপায় হচ্ছে সাধু সঙ্গে নারদমণি বললেন প্রতিদিন সমস্ত কর্ম করে যা সেই ফলটা ভগবানকে দেওয়া এটা সাত্বিক হ্যাঁ জিনিস এইভাবে আস্তে আস্তে একজন বিশুদ্ধ সত্য স্তরে আসতে পারে নির্গুণ স্তরে সে আসতে পারে প্রথমে কর্মফল নিবেদন করে কিন্তু আস্তে আস্তে সব কিছু সে জানে তার চেতনা যখন মার্জিত হয় না না এ সব তো ভগবানের হ্যাঁ তখন ভগবানের প্রতি তার আসক্তি বেড়ে যায় তখন সে আর চিন্তা করে না সব ভগবানের ভগবানের কথা শুনে ঘর দেখে ভগবানের গুণগান শুনে তার আসক্তি বাড়ছে ভগবানের দিকে দৌড়াচ্ছে কোথায় হচ্ছে সাধু সঙ্গ ওখানে সে দৌড়ে চলে যাচ্ছে একটা কিছু ফল দেখি তার আসক্তি ও কৃষ্ণকে এটা আমি লাগাবো এ হচ্ছে বিশুদ্ধ সত্যের কিন্তু এখন আমার আমি ভগবানকে দিব এটা সত্যগুণের কর্মফল নিযুক্ত করানো এটা ভালো সত্যগুণ স্তরে কিন্তু তার থেকে ঊর্ধ্বে আমাদের আসতে হবে যেটা দেখে ভগবানের নিবেদিত জিনিস তখন আসক্তি হচ্ছে না না এটা কৃষ্ণকে খাওয়াবো এ হচ্ছে নির্গুণ স্তরে শুদ্ধ ভক্তি স্তরে আরও বিশুদ্ধ স্তরে চলে যাচ্ছে তো সেজন্য আমাদের ক্রমে ক্রমে আস্তে আস্তে এই কর্মফল ভগবানকে দেওয়া তার মাধ্যমে উন্নত স্তরে এসে নির্গুণ স্তরে এসে হ্যাঁ তারপরে বিশুদ্ধ সত্যে আমাদের ভগবানের প্রতি আসক্ত হওয়া সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি বাজারে গেলেই ফুল দেখছে সুন্দর একটা হলো আমি কৃষ্ণের জন্য এটা নিয়ে যাব একটা মাতাজি বলছে তার স্বামীকে স্বামী বলছে দুর্গা পূজা এসছে কী শাড়ি চায় কি চাও তো স্ত্রীটা ভক্ত বলছে দেখো আমার যে বিগ্রহ আছে রাধারানীর জন্য তোমার যদি যাওয়ার ইচ্ছা আছে আমার প্রতি আসক্ত না হয়ে আমার প্রতি শাড়ি না দিয়ে আমার রাধারানীর সুন্দর শাড়ি তুমি দাও সুন্দর অলঙ্কার দাও এতে আমি খুব খুশি হয়ে যাব দেখুন সে কিছু টাকা পাবে রাধারানীর প্রতি দেবে রাধারাণীকে সাজাবো এই ভাবনা কিন্তু আমরা কিছু টাকা পাবো নিজের জন্য হ্যাঁ কি না কিন্তু হয়তো পেয়ে আবার সেটা যদি কিছু কর্মফল দিচ্ছি আস্তে আস্তে বিশুদ্ধ সত্যস্তরে সেও আসতে পারবে সত্যগুণ থেকে ক্রমে ক্রমে উন্নত হতে পারবে শুদ্ধ ভক্তিতে আসতে পারবে শুদ্ধ ভক্তি মানে অন্য কিছু আমার নয় সব ভগবানের আর সেটা কি না যে সমস্ত কর্ম এবং জ্ঞান কৃষ্ণানুশীলন হবে সেজন্য রূপ গোস্বামী শিখালেন অনাভিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম কৃষ্ণ কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা এমনি ভক্তি কি ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা এটা ভক্তি কিন্তু যখন সমস্ত জ্ঞান এই সবগুলি থেকে মুক্ত হবেন আসক্তি থেকে কেবল কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তৎপরতা আসক্তি বাড়বে তো সেটা হবে শুদ্ধ ভক্তি এভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে তো হঠাৎ করে আমরা শুদ্ধ ভক্তি পাই না কিন্তু এইভাবে সাধুসঙ্গ করতে করতে এরকম কর্মের ফল ভগবানের নিবেদন করতে করতে একদিন নির্গুণ স্তরে এসে শুদ্ধ ভক্তি স্তরে আমরা যে ভগবৎ ধামে পৌঁছাতে পারি তো সেই জন্য সব কৃষ্ণের সেবাতে নিযুক্ত করার চেষ্টা করতে হবে তাহলে সেটা হবে ভক্তি সেই জন্য এটা হবে বৃন্দাবন হ্যাঁ যেদিন চব্বিশ ঘন্টা কৃষ্ণের জন্য সব করা হবে তাকে বলা হচ্ছে বৃন্দাবন সেই জন্য ভক্তিবিনু ঠাকুর গাইলেন যেদিন গৃহে ভজন ভজন মানে সেবা হবে গোলক ভাই সেই ঘরটা তখন গোলক পরিণত হয়ে যাবে সেই জন্য কারা গোলক বাড়ি করতে চান হ্যাঁ কারা করতে চান সবাই অনেকে করতে চায় না কেন না বাড়িতে হ্যাঁ ছেলে মেয়েদের নিয়ে বৌমা আনবে যায় আসবে মাছ মাংস খাওয়াবো এই জন্য বাড়িটা গোলক বৃন্দাবন হয়ে গেলে আর এইসব হবে না সেই জন্য হাত তোলে না হ্যাঁ আমাদের দেখা উচিত এগুলি হয়ে কত কষ্ট বিচার করা উচিত সেই জন্য অনিত্য বস্তুর প্রতি আসক্ত হবেন না সেই জন্য আমি অনুরোধ করব নিত্য বস্তু ভগবান তার ভক্তি সেবা সেটার প্রতি আসক্ত কিছু তাঁর জিনিস জেনে তার সেবাতে নিযুক্ত হন। তাহলে আনন্দ পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিল প্রভুপাত কি প্রবেশ অনুষ্ঠান কি তাই আমি অনুরোধ আপনারা এই মনুষ্য দুর্লভ দেহরূপক গৃহে আত্মার যে প্রবেশ হয়েছে এটার সদ ব্যবহার করতে কৃষ্ণানুশীলন নিজের বাড়িতে ভগবানের মন্দির করুন এবং সেখানে প্রতিদিন ছেলে মেয়েকে নিয়ে আপনারা জপ করবেন যা রান্না করবেন ভোগ লাগাবেন ছেলে মেয়ে বসে গীতা ভাগবতকে শুনবেন যেটি নারদমণি বলেছেন সেটা শুনবেন তুলসী সেবা করবেন পরিক্রমা করবেন হ্যাঁ তাহলে এভাবে সাধু সঙ্গ হবে আর ভগবানের কাছে ফিরে যেতে পারবেন বারবার আর চক্রে ঘুরতে হবে না হরে কৃষ্ণ তো এখন প্রসাদ হবে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন